বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আশা করি সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মবৃন্দ সকলেই ভালো আছেন তো উচ্চশ্রী টিচার ট্রান্সফার সংক্রান্তে একটা নতুন নিউজ আপডেট নিয়ে এসেছি আজ চেয়ারম্যান অর্থাৎ আমাদের মাননীয় চেয়ারম্যান যে আছেন এসএসসির সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু বলেছেন যে আমাদের উচ্চশ্রী যে পোর্টাল সেটা নিয়ে কিন্তু সম্ভাবনা মানে সেটা আন বলেছেন যে সম্ভাবনা কিন্তু কম অর্থাৎ উচ্চশ্রী পোর্টাল যে বন্ধ রয়েছে সেটা আগামী বছর অর্থাৎ নতুন জানুয়ারির থেকে চালু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম যদিও এটা কিন্তু আমরা জানি যে অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার করেনি প্রায় শেষ লগ্নে কিন্তু উপস্থিত হয়েছি আমরা আজ উন তারিখ অর্থাৎ আরও হাতে কিন্তু দুটা দিন তারপরে কিন্তু উচ্চশ্রী পোর্টাল খুলে যাওয়ার কথা পোর্টাল বন্ধের যে সময়সীমা সেটা কিন্তু ছ মাস অন্তর ঘোষণা করতে করতে আমরা যেন দেড় বছর ধরে কিন্তু পোর্টাল অনলাইন বদলি প্রক্রিয়া বন্ধ হয়েছে আর আপনারা সকলে অবহিত আছেন যে গত দু সালের মাঝামাঝি সময় কিন্তু উচ্চশ্রী পোর্টালটা মাননীয় শিক্ষামন্ত্রীর বাত্তব্য মহাশয় কিন্তু উদ্বোধন করেছিল যাতে বাড়ির কাছাকাছি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ যাতে বাড়ির কাছাকাছি স্কুলগুলোতে বদলি নিয়ে নিজের অপশন অনুযায়ী যাদের যেতে পারে তাদের সুবিধার্থে সেই জন্য কিন্তু এই পোর্টালটা চালু হয় তারপর পোর্টালটার খোলার পরে কিন্তু আমরা দেখেছি যে যেমন সুবিধা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা বা জটিলতার সম্মুখীন হয়েছিল অনেকেই তো যাই হোক সেই পোর্টাল আমরা দেখেছি যে দু সেই বাইশে সেপ্টেম্বর থেকে বর্তমানের এই ডিসেম্বর দু হাজার ডিসেম্বর প্রায় দেড় বছর ধরে কিন্তু পোর্টাল বন্ধ রয়েছে তো আগামীতে পোর্টাল খুলবে কিনা এই নিয়ে কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছে আনঅফিশিয়ালি আমাদের আমাদের যেসিসির যে মানে চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু ঘোষণা করেছেন যে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম পোর্টাল চালু করা যদিও অফিসিয়ালি কোনো ডিলেয়ার এখন অফিসে ডিক্লেয়ার হলে বোঝা যাবে তো আশা করা যায় যে উনত্রিশ তারিখ আজ উনত্রিশ তারিখ ডিসেম্বরে আরও হাতে মাত্র দুইটা দিন দুই দিনের মধ্যে আশা করা হচ্ছে যে পোর্টাল খুল কি না সেটা কিন্তু ঘোষণা অবশ্যই করে দেবেন তো যতটুকু বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা কিন্তু কম আছে আগামী তিন থেকে ছয় মাস পর্যন্ত পোর্টাল কিন্তু বন্ধ থাকবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে তা যাই হোক যে খবরটা আমরা মানে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একটু যে খবরটা এটা বিশ্ববার্তা সেই নিউজ পোর্টাল থেকে কিন্তু আজ সকাল সকাল পাবলিশড হয়েছে তো আমরা একটু দেখে নিই যে নিউজটা কি রয়েছে যদিও আমরা জানি যে এ নিয়ে কিন্তু আগে আর কথা বলে দিই যে ডেপুটেশন কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন নেতৃত্বদের তরফ থেকে সংগঠনের তরফ থেকে যে মিউচুয়াল ট্রান্সফার অন্তত চালু যাতে করা যায় বা যেগুলো পেন্ডিং কেসগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত যাতে ছেড়ে দিয়ে তারপর মিটিং করে তারপর সেটা আগামীতে কি করবে সেটা পরে এসএসসি ডিসিশন নেই কিন্তু পেন্ডিং কেস এবং মিউচুয়াল ট্রান্সফার কিন্তু করতে কিন্তু কোনো অসুবিধা নেই এবং কিন্তু বারবার তাদের জানানো হয়েছে তো দেখা যাক কি করে আমাদের সেই কমিশন তো যাই হোক যে খবরটা উঠে এসেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখুন উচ্চশ্রী টিচার ট্রান্সফার শিক্ষকদের বাড়ি গাছে বদলির শীতে চালু হয় উচ্চশ্রী পোর্টাল তবে বেশি কিছু কারণে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে শিক্ষক বদলির জন্য আবার উচ্চশ্রী পোর্টাল চালু হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বললেন উচ্চশ্রী পোর্টাল বন্ধের মেয়ার বৃদ্ধির সম্ভাবনা প্রবল বছর শেষ হতে গেলেও রাজ্যে শিক্ষক বদলির পোর্টাল উচ্চশ্রী আবার কবে চালু হবে তা নিয়ে বিভ্রান্তি রয়েই গেল আগেই ঘোষণা করা হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পোর্টাল বন্ধ রাখা হবে তবে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে নতুন বছরে পোর্টাল না খোলার সম্ভাবনা রয়েছে এর প্রধান কারণ হলো উচ্চ প্রাথমিক কাউন্সিলিং প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি আর একই সঙ্গে শিক্ষা দপ্তর সূত্রে খবর কাউন্সিলিং প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পোর্টাল খোলা হবে না যদিও মনে হয় না যে এটা খুব জটিল কোনো কিছু যে কাউন্সিলিং প্রক্রিয়ার সাথে পোর্টালের তবে পেন্ডিং কেসগুলো ছাড়া যেতেই পারে তা যাই হোক তারপরে খবরগুলো আমরা দেখছি যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি চেয়ারম্যান সিদ্ধ মজুমদার বলেছেন যে পোর্টাল আরও কিছুদিন বন্ধ রাখতে পারে তিনি বন্ধ থাকতে পারে তিনি বলেন উচ্চশ্রী পোর্টাল বন্ধের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা প্রবল কারণ এখনও পর্যন্ত উচ্চ প্রাথমিক কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়নি এছাড়া আদালতের বেশ কিছু রায় রয়েছে এর মধ্যে যদি পোর্টাল খুলে দেওয়া হয় তবে তাহলে সমস্যা দেখা দিতে পারে ইতিমধ্যেই শিক্ষা সচিব মনীষজনের কাছে স্মারকলিপি পেশ করে পেশ করেছে বিভিন্ন শিক্ষক মহল বিভিন্ন স্মারকলিপি পেশ করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন নতুন বছরের শুরু থেকেই শিক্ষা দপ্তরের পোর্টাল চালু হওয়ার জানানো হয়েছে উচ্চশ্রী দু হাজার বাইশ সালে সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় সেই সময় শিক্ষা দপ্তর জানায় উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে কিছুদিন পোর্টাল বন্ধ থাকবে এই বছর নভেম্বর থেকে উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য কাউন্সিলিং শুরু হয়েছে ডিসেম্বর প্রথম সপ্তাহে প্রথম ধাপের কাউন্সিলিং সম্পন্ন হয় কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া এখনো শেষ হয়নি এখানেই পোর্টাল খুলতে আরও সময় লাগবে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা তা উচ্চশ্রী পোর্টাল বন্ধ হওয়ার কারণে অনেক শিক্ষক সেখানে বদলির আবেদন করেছিলেন সেগুলি সব সমাধান না করে পোর্টালটি বন্ধ করে দেওয়া আছে এতে অনেক শিক্ষক সমস্যায় পড়েছেন তো যাই হোক সত্যিই বিভিন্ন সমস্যায় পড়েছে এখন দেখা যাক যে আমাদের যেহেতু হাইকোর্টেরও রায় বিভিন্ন রকম কাজগুলো চলছে নির্দেশ অনুযায়ী সব কিছু চলছে তো সেই জন্য আমাদের একটু অপেক্ষা করতেই হচ্ছে এসএসসি নিশ্চয়ই ডিসিশান নিয়ে আগামী এক দুই দিনের মধ্যে পোর্টাল খুলবে কিনা বন্ধ থাকছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আশা করছি তা ঠিক আছে আপনাদের সাথে এটাই ছিল খবর শেয়ার করার মতো তো আপডেট নিউজ পেলে আবার শেয়ার করা হবে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে